ওয়েলকাম টু শ্রেয়ান ব্লগ গাইস। কোনোরকম ভনিতা এক্সট্রা কথা না বলে আজকে ব্লগটা শুরু করছি। আজকে দ্বিতীয়া আমরা চলে এসেছিলাম কল্যাণীর আইটিআই পুজো মণ্ডপে এবং রথতলা সহ অন্যান্য পুজো মণ্ডপে। ভিড়টা একটু দেখো আজকের কীরকম। এবারে কল্যাণীর A9 স্কয়ার ক্লাবের থিম হচ্ছে চার ধাম, অর্থাৎ ভারতের যে মূল চার তীর্থস্থান আছে সেই চারটে তীর্থস্থানকে কেন্দ্র করে। ম্যাপ দেখলে আমরা বুঝবো একদম উত্তরে আছে বদ্রীনাথ, ডান দিকে পুরী, একদম নিচে রামেশ্বরম এবং একদম বাঁদিকে দ্বারকা। পুরী ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং এখানকার প্রধান দেবতা হলেন শ্রীকৃষ্ণ, যাকে ভগবান জগন্নাথ হিসাবে পালন করা হয়। এবং এটি একমাত্র ভারতের উপাসনালয় যেখানে দেবী সুভদ্রা অর্থাৎ ভগবান কৃষ্ণের বোন এবং তার ভাই বলভদ্রের সঙ্গে তাকে পূজা করা হয়। ভারতের দক্ষিণে তামিলনাড়ু রাজ্যের মান্নার উপসাগরের তীরে অবস্থিত এই রামেশ্বরম মন্দির, যেখানে ভগবান রাম তার ভাই লক্ষ্মণকে নিয়ে সীতাকে উদ্ধারের জন্য রাম সেতু বানিয়েছিলেন। ভগবান শিবকে উৎসর্গ করা রামনাথ স্বামী মন্দির রামেশ্বরমের প্রধান এলাকা দখল করে আছে। এরপরেই আসে বদ্রীনাথ, যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি অলকানন্দা নদীর তীরে গাড়োয়াল পাহাড়ে অবস্থিত। শহরটি এবং তার নারায়ণ পর্বতমালার মধ্যে নীলকণ্ঠ পর্বত শিখরের ছায়ায় অবস্থিত। মন ব্যাস গুহা, মাতামূর্তি, চরণ পাদুকা, ভীমকুণ্ড, সরস্বতী নদীর মুখের মতো অন্যান্য আকর্ষণীয় দর্শনীয় স্থান আছে এখানটায়। আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত চারটি মঠের মধ্যে যোশী মঠ হলো চারধামের শীতকালীন একটি আসন। চারধামের শেষ ধাম হলো দ্বারকা, যেটা ভারতের পশ্চিম দিকে গুজরাট রাজ্যে অবস্থিত, যেখানে গোমতী নদী আরব সাগরের সঙ্গে মিশেছে। সংস্কৃত ভাষায় দ্বার শব্দ অর্থাৎ দরজা বা গেট, এবং এর থেকেই এই শহরটির নামকরণ হয়েছে এবং এই দ্বারকাই ছিল শ্রীকৃষ্ণের জন্মস্থান। যাই হোক, তোমাদের এই চারধাম কেমন লাগলো অবশ্যই জানিও, পূজা মণ্ডপ এবং ঠাকুর কেমন লাগলো। আমার তো অসাধারণ লেগেছে। চলো এইবার আইটিআই পূজা মণ্ডপের ঠাকুরটা দেখে নিই। ধাই কিরি কিরি। কল্যাণী আইটিআই পূজা মণ্ডপে এবার তৈরি করা হয়েছে গ্র্যান্ড লিসবোয়া হোটেল, যেটি 47 তলা লম্বা এবং সেন্ট ম্যাকাও শহরে অবস্থিত। এবং যিনি এটা প্রতিষ্ঠিত করেছেন তার নামটা বেশ বড়, সোসিডার ডে তুসিমারো ই ডিসপি ডি ম্যাকাও। আর ডিজাইন হয়েছিল হংকংয়ের বিশেষ কিছু আর্কিটেকচারের দ্বারা। এটি একটি 5-স্টার রেস্টুরেন্ট এবং এখানে ক্যাসিনো থেকে শুরু করে সমস্ত কেসিএ প্লেগুলো, যেগুলো ইনডোর গেমস, সেগুলো সমস্ত কিছু অ্যাভেলেবেল। বলা হয় যে 800 গেমিং টেবিলস আছে এখানে ক্যাসিনোর এবং 1000টা স্লট মেশিনস আছে। আর এখানে প্রায় 430টা রুম আছে আর সুইটস আছে। এবং এই হোটেলটি তৈরি হয়েছিল 2008 সালে, যেটা কনস্ট্রাকশন শুরু হয় 2003 সাল থেকে, মানে মোটামুটি 5 সাল লেগেছিল। এই হচ্ছে গ্র্যান্ড লিসবস যে হোটেল, সেই হোটেলের অ্যাকচুয়াল হিস্ট্রি, যেটা অ্যাকচুয়াল চায়নাতে আছে, তো সেটার অনুকরণে এখানে তৈরি করা হয়েছে। তবে আমার এখানে একটা কথা আছে যে পৃথিবীতে এত কিছু আছে, আজারবাইজানে হায়দার একিব সেন্টার আছে, অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস আছে, সিঙ্গাপুরে ম্যারিনা বে স্যান্ডস আছে, জার্মানি গার্ডেন্স আছে, উজবেকিস্তান রেসিডেন্স আছে, ইরানের আজাদি টাওয়ার আছে, এত কিছু থাকা সত্ত্বেও কেন চায়নার সাথে ভারতের যখন এত যুদ্ধ, এত অশান্তি, চায়নাকেই চুজ করতে হলো? করোনা নিয়ে এত মহামারী আতঙ্ক হলো, কেন চায়নাকেই চুজ করলো আইটিআই মোড়? এই জিনিসটা বাজে লাগলো, চায়নার জিনিসটা না তুললেও পারতো। এই বিষয়ে তোমাদের কি মতামত, তবে সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যাই হোক, তবে প্রশংসা করতেই হবে ভিতরে যে আয়না এবং কাচের, মানে কারুকার্য। তো আমি দেখাচ্ছিলাম যে ভিতরে যখন ঢুকছিলাম তখন হাত দিয়ে স্পর্শ করে যে কতটা নিখুঁত, সেই নিখুঁত জিনিসটা দেখানোর জন্য। মানে ভিতরে ঢুকে মনে হচ্ছে যে কোনো একটা রাজপ্রাসাদের ভিতরে চলে এসেছে, যেখানে হলুদ সাদা নীল একটা পরীর দেশ মনে হচ্ছিলো। মনে হচ্ছে কোনো একটা মানে এটা কোনো মণ্ডপ নয়, পূজা মণ্ডপ বা হোটেল নয়, এটা একটা কোনো একটা রাজপ্রাসাদ, কোনো একটা রাজার আলয় এখানে। তবে সবথেকে ইন্টারেস্টিং নিউজ কী জানো তো, কদিন আগে যে এত ডাকাতি হলো রানাঘাট সেনকো এবং পুরুলিয়া সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে, তা সত্ত্বেও এইবার কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়ে পূজা মণ্ডপে মায়ের গলায় এবং কোমর বন্ধনী দিয়ে তোমরা যেই নেকলেসগুলো দেখছো এগুলো কিন্তু সবগুলোই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের হিরে মুক্তা জহরত, এই সবগুলোই সোনার। সিরিয়াসলি, চুনি পান্না হিরে সমস্ত কিছুতে কী সুন্দর লাগছে। আর আমার এটা অবাক হলাম যে কল্যাণী আইটিআই মোড় কতটা রিস্ক নিয়ে গয়নাগুলো সাজিয়েছে, কেননা প্রচুর লাখ লাখ মানুষ এখানে আসবে এবং এতজনের সামনে থেকে সরিয়ে এই যে আসল সোনার গয়নাগুলো মানে সুরক্ষিত রাখা, এটা কিন্তু কম বড় চ্যালেঞ্জের কথা নয়। কেমন লাগলো প্যান্ডেল বল? সেরা 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 হিমলো গাইস।
আজকের ভ্রমণের একদম প্রথমে ছিল আমাদের চারধাম, তারপরে আসলো লিসবন ক্লাব, এবং সব থেকে শেষে যেটা আসলো সেটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এটা হয়েছে কল্যাণীর রথতলাতে। এবং এই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের যে ঠাকুর বা দেবী প্রতিমা, সেটা আমার মতে কল্যাণীর সমস্ত পুজো মণ্ডপের দেবী প্রতিমাকে ছাড়িয়ে গেছে। এটা অসাধারণ। যাই হোক, কথায় কথায় আমি যখন সমস্ত পুজো মণ্ডপের ইতিহাস বা অ্যাকচুয়াল দৃষ্টান্ত সম্পর্কে বলেছি, তো এটাও তো বলতেই হয়, তাহলে তোমরা একটু শুনে নাও। এই চন্দ্রোদয় মন্দিরটি উত্তরপ্রদেশের মথুরা রাজ্যের অন্তর্গত, এবং এই মন্দির বৃন্দাবনের একটা নির্মাণাধীন মন্দির। পরিকল্পনা অনুযায়ী এটি বিশ্বের সবথেকে উঁচু ধর্মীয় স্মৃতিস্তম্ভ, এবং এর সম্ভাব্য ব্যয় প্রায় 700 কোটি, এবং সবথেকে ব্যয়বহুল মন্দির এটি। ইসকনের ব্যাঙ্গালোরের যে শাখা সেখানে এটা আছে, এবং এর উচ্চতা 700 ফুট। এবং এই মন্দির সম্পর্কে এখনও এর বেশি কিছু ইনফরমেশান আমি গ্যাদার করতে পারিনি। আর এই যে পূজা মণ্ডপটা তৈরি হয়েছিলো পুরোপুরি প্লাস্টার অফ প্যারিস দিয়ে, পুরো পুজো মণ্ডপটাই প্লাস্টার অফ প্যারিস দিয়ে সাদা সাদা, এর জন্য কালার পড়লে আরও বেশি সুন্দর লাগছে। চলো এবার ভিতরে যাওয়া যাক। ব্যান্ডেলে যখন ফাঁকা থাকে দেখো কি হয়। এবার এই যে ক্যামেরাম্যান, এই যে আবার ক্যামেরাম্যান ছবি তুলছে গুচ্চি টি শার্ট পরে, ইনস্ট্রাক্টর, এই যে মডেল, মডেলের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, আবার আরেকটা মডেল কি দাঁড়িয়ে পড়লো। এই পূজা মণ্ডপে একটা বিশেষত্ব এটাই যে প্রত্যেকবারই এখানে এক্স আর্মি আর হ্যান্ডিক্যাপ্টের জন্য কোনো লাইন দিতে হয় না, ডিরেক্ট ঢোকা যায়। যাই হোক, ভিতরে ঢোকার পর এটা এত সুন্দর লাগলো, রাজস্থানের জয়পুরের যে বড় বড় রাজপ্রাসাদগুলো আছে সেগুলোর মতো করে খানিকটা এটা তৈরি করা হয়েছে ভিতরে। আর ঝাড়বাতিটা নীল রঙের, এই নীল ঝাড়বাতিটা কিন্তু অসাধারণ লাগলো। আর সবথেকে বড় কথা যে কারুকার্য ভেতরের, এগুলো যে এত নিখুঁত পরিমাণে করা হয়েছে এটাও প্লাস্টার অফ প্যারিস দিয়ে। ঠাকুর একবার দেখো তোমরা, মানে অভ্র দিয়ে এত সুন্দর করে বানানো হয়েছে। আমরা তো তিনটে প্যান্ডেল মোটামুটি দেখলাম, প্যান্ডেল ঠিক আছে, এটা ভালো ওটা খারাপ, কিন্তু দেবী প্রতিমার দিকে কিন্তু এই প্যান্ডেলকে ছাপিয়ে যাওয়ার মতো অন্য কোনো প্যান্ডেল কল্যাণীতে নেই। পুরো হলুদের মধ্যে খুব সুন্দর করে, আর প্রত্যেকটা দেবী এবং দেবতার মুখের যে অবয়ব, চোখের টান, নাকের তীক্ষ্ণতা বা অসুরের যে তাকানোর যে স্পর্ধা, এই জিনিসগুলো খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। আর সবথেকে বড় কথা, এখানে হাতে প্রত্যেকটা দেবীর হাতে মুখে হলুদ রঙের অভ্র লাগানো আছে, যেটা আমার খুব ভালো লাগে। সব দেখার পর আমি চলে গেছিলাম একটু বেলুন ফাটাতে, যেহেতু এটা আমি প্রত্যেক মেলাতে গিয়েই করি, আর আমি খুব ভালোভাবেই এটা পারি। বেলুনটা 20 টাকায় 6টা বেলুন ছিল, 6টায় 6টাই ফাটিয়েছিলাম। দেখো এবার তোমরা একটা একটা করে, প্রীতম বলছিল যে আমাকে ওইটা ফাটা এইটা ফাটা, ও যেটা বলছিলাম সেটাই ফাটাছিলাম, বিকজ আমি বন্দুক খুব ভালো চালাতে পারি, মানে স্নাইপিং শুট আর কি। যাই হোক, ফেরার পথে কাঁচাপাড়ার এই টাওয়ারটি দেখে, মানে এই প্যান্ডেলটা দেখে বেশ ভালোই লাগলো। আমাদের প্যান্ডেল হপিং শেষ হয়ে সবাই আমার হয়ে গেছে গাইস। প্যান্ডেল হপিং সবথেকে ভালো কোনটা ছিল বল? সবথেকে ভালো ঠাকুর রথতলা, আর সবথেকে ভালো প্যান্ডেল ওটা দেখতে পারলে ওটা বেশ ছিল, এই রেঞ্জ কার দেখতে পাইনি বলে ওটা বাজে। এই যে আমাদের একজন ডাক্তার, আগুন ডাক্তার কয়, এই প্রীতম প্রীতম, এই যে আরেকটা ডাক্তার, এই যে আরেকটা ডাক্তার আছে আমাদের মধ্যে। আমাদের মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বলো কেমন লাগে? সিভিল তো বিদিশা, বিদিশা সিভিল ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইয়েস। এই সিভিল ইঞ্জিনিয়ার দেখো বাড়ি বানিয়ে দিলো, এটা বলো দেখতে। আমি আর কি, আমি স্কুল টিচার ছিলাম, এখন বেকার। আমরা এখন ট্রেনের আশায় বসে আছি, কখন আসবে ট্রেন। বহু বছর বাদে সব বন্ধুরা আজকে একসাথে হয়েছিলাম, এবং ট্রেনের মধ্যে আস্তে আস্তে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম, যেহেতু একজন বর্ধমান, বাঁকুড়া, কলকাতা সব আলাদা আলাদা জায়গায় থাকে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই